नमस्कार द बंगार्डन यूट्यूब चैनल तुम्हारे आरो एक बार वेलकाम। आमी विद्युत चले एसेछि आज के आरो एकटी नतून भिडियो निये। आजकेर भिडियोर टपिके थाकछे बुस्टार पिजिआर। पिजिआर कथार अर्थ होच्छे प्लान्ट ग्रोथ रेगुलेटर। এর আগে আমি একটি পিজিআর নিয়ে আলোচনা করেছি, সেটি খুবই জনপ্রিয় পিজিআর, যেটির নাম হচ্ছে মিরাকুলান। এছাড়াও মার্কেটে তোমরা আরও পিজিআর পেয়ে যাবে, যেমন প্ল্যানোফিক্স, বায়োভিটা এক্স, অ্যাটোনিক, মিরাকুলান তো বললামই। এছাড়াও রয়েছে এই সর্বোপরি বুস্টার টু। বুস্টার টু বলার আগে আমি বুস্টার নিয়ে কিছু বলবো। বুস্টারের চারটে এইরকম কৌটো হয়, বুস্টার ওয়ান, বুস্টার টু, বুস্টার থ্রি এবং বুস্টার ফোর। আমাদের ছাদ বাগানের জন্য দরকার পড়বে এই বুস্টার টু। এই বুস্টার টু আমরা সব ধরনের গাছে ব্যবহার করতে পারি। তো এছাড়াও যে বুস্টার ওয়ান রয়েছে, সেটা আমরা কেউ যদি বাণিজ্যিকভাবে কুমড়ো বা লাউ চাষ করতে চাও, জমি রয়েছে সেখানে কুমড়ো বা লাউ চাষ করবে, সেক্ষেত্রে তোমরা বুস্টার ওয়ানটা ব্যবহার করবে। বুস্টার টু হচ্ছে এইটা আমি আজকে এই টপিকটাই আলোচনা করব। বুস্টার থ্রি তোমরা শশা গাছ, তরমুজ গাছ এইরকম ক্ষেত্রে বুস্টার থ্রি ব্যবহার করবে। এবং বুস্টার ফোর হচ্ছে যারা পটল গাছ করতে চাইছো বাণিজ্যিকভাবে, তাদের জন্য। সেই টপিকে আমি যাচ্ছি না, আমি আজকে বুস্টার টু নিয়ে বলবো। এমন অনেক গাছ আছে যে সকল গাছে মিরাকুলান ব্যবহার করেও কিন্তু ফুল বা ফল আসছে না, এমন গাছ থেকেই থাকে। সেই সকল গাছে যদি আমরা বুস্টার টু ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অনিবার্যভাবে ফুল বা ফল আসতে বাধ্য। এই যে বুস্টার টু, এটি এতই পাওয়ারফুল, আমাদের খুব কম পরিমাণে আমাদের ছাদ বাগানে ব্যবহার করতে হবে। যারা মিরাকুলানের ভিডিওটি আমার দেখেছো, তারা জেনে থাকবে মিরাকুলানের ডোজ হচ্ছে 25 ফোঁটা 1 লিটার জলের জন্য, কিন্তু বুস্টার টু এর ডোজ হচ্ছে 1 লিটার জলের জন্য 1 ফোঁটা মাত্র। 1 ফোঁটারও বেশি যেন না হয় বুস্টার টু এর ডোজ, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সেই জল যদি স্প্রে করি কোনো গাছে, যদি 1 ফোঁটার থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে এবং গাছটিকে আমরা সার্ভাইভ না করাতেও কিন্তু পারি। তো ডোজের ব্যাপারটা কিন্তু খুব মাইনিউটলি দেখবে, এখানে মেনশান করে দেওয়া আছে 10 লিটার জলের জন্য 6 থেকে 8 ফোঁটা 10 লিটার জলের ক্ষেত্রে। আমি তবুও ডোজটাকে বাড়ি দিয়ে বললাম 1 ফোঁটা 1 লিটার জলের জন্য, এর বেশি যেন না হয়। বারবার করে আমি এটা রিপিট করে দিলাম, 1 ফোঁটা 1 লিটার জলের জন্য। এই বুস্টার টু আমরা কখন ব্যবহার করব? বুস্টার টু আমরা ব্যবহার করব একদম ফার্স্ট মর্নিং, মানে সকালে ভোরে। তোমরা চাইলে এটিকে একদম ভোরে ব্যবহার করতে পারো, সূর্য না ওঠার আগে। তোমরা চাইলে এটিকে সন্ধ্যার পরে, সূর্য কমপ্লিটলি অস্ত যাবে, তারপরে তোমরা বুস্টার টু ব্যবহার করতে পারো। এই বুস্টার টু তোমরা যে কোনো ধরনের ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, সব ধরনের ছাদ বাগানের গাছে ব্যবহার করতে পারো, কিছু গাছ ছাড়া যেগুলো হচ্ছে সাকুলেন্ট বা যেগুলো আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে থাকি, সেই সকল গাছগুলোতে বুস্টার টু তোমরা ব্যবহার করবে না। বাকি যে সকল আউটডোর গাছ যেগুলো রয়েছে, প্রত্যেকটা গাছেই তোমরা বুস্টার টু ব্যবহার করতে পারবে। এবারে বলি, বুস্টার টু ব্যবহার তো প্রত্যেক গাছে করব, কিন্তু টাইম পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের জানতে হবে কোন গাছটির এখন ফুল বা ফল নেওয়ার প্রয়োজন। সাপোজ আমি বলি, আমাদের ছাদ বাগানে ধরো কোনো একটি জাম গাছ রয়েছে, এবং যে জাম গাছটি রয়েছে সেটি একটি মাত্র মানে সময় ফল এবং ফুল দেয়। প্রথমে ফুল হবে, তারপরে সেই গাছটি থেকে ফল হবে। যদি আমরা এই সময়ে, মানে প্রেজেন্ট যে টাইম চলছে, মানে জুলাই মাসে, যদি আমরা এই বুস্টার টু ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে ফুল ফল আসবে না, কারণ এটি সেই ফুল বা ফল আনতে ব্যর্থ হয়ে যাবে। কেন? কারণ এটি তো তার ফুল বা ফল আসার সময় নয়। এমন গাছে অ্যাপ্লাই করবে যেগুলোতে ফুল আসার সময় কিন্তু ফুল আসছে না, সেই সকল গাছে যদি তোমরা বুস্টার টু অ্যাপ্লাই করো, সেই সকল গাছে ফুল প্রচুর পরিমাণে আসবে এবং যে ফুলের ফুল থেকে ফল হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেবে এই বুস্টার টু।
এই গাছটিতে আমি অ্যাপ্লাই করেছি এবং এই গাছটি হচ্ছে একটি বুগেনভিলিয়া গাছ। কীরকমভাবে ফুল ধরেছে তোমরা জাস্ট দেখো। আমি প্রত্যেকটা এই সকল পিজিআর বলো বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলো আমি প্রথমে অ্যাপ্লাই করে দেখি এটি কেমন, যদি ঠিকঠাক রেজাল্ট দেয় তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। কিছু ফল গাছে আমি অ্যাপ্লাই করেছিলাম, যেমন হচ্ছে বেদানা গাছ। তো আমি বেদানা গাছটি পেছনে রয়েছে আমি দেখাবো তোমাদের, বেদানা ধরে আছে তার সাথে আবার কিন্তু নতুন বেদানাও কিন্তু ধরেছে, কারণ বেদানা প্রায় বারো মাসই আমরা দেখতে পাই। যে সকল গাছ বারো মাস ফল এবং ফুল দেয় সেই সকল মানে জায়গাতে তোমরা এই বুস্টার টু ব্যবহার করতে পারো, মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করতে পারো। ফুল ফল চলে এলো তারপরে কিন্তু বুস্টার টু ব্যবহার করবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে ফুল নেই, গাছটি এই সময় ফুল আসার কথা কিন্তু তবুও আমার গাছে ফুল আসছে না, এইরকম সিচুয়েশান যদি তৈরি হয় তোমরা বুস্টার টু পনেরো দিনের গ্যাপে গ্যাপে দু টাইম যদি ব্যবহার করো সেই গাছে কিন্তু ফুল আসবেই। এবারে আমি বলবো এই বুস্টার টুতে কী কী জিনিস রয়েছে। বুস্টার টুতে রয়েছে ফাইটো হরমোনস রয়েছে। এই ফাইটো হরমোনস কি এক ধরনের হরমোন, এখানে কিন্তু মেনশান করা নেই যে কোন ধরনের, অক্সিন হতে পারে, জিব্বারেলিন হতে পারে, সাইটোকাইনিন হতে পারে, এখানে কিন্তু ফাইটো হরমোন বলে ছেড়ে দিয়েছে, এটা সিক্রেট রেখেছে কোম্পানি। এছাড়া রয়েছে ট্রেসেস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে যেটা অনুখাদ্য, যেমন বোরন থাকতে পারে, আয়রন থাকতে পারে, এই সকল মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু এই বুস্টার টু এর মধ্যে রয়েছে। তো গাছের যদি ডেফিসিয়েন্সি থেকে থাকে সেই সকল মাইক্রোনিউট্রিয়েন্টসের, তাহলে কিন্তু সেই ডেফিসিয়েন্সি কিন্তু পূর্ণ হয়ে যাবে। বুস্টার টু কত টাকা দাম? বুস্টার টু এর দাম এখানে প্রিন্ট রয়েছে ৬৩ টাকা, এবং এটা তোমরা কিনতে গেলে কিছুটা তোমরা ডিসকাউন্টও পেতে পারো। আমি যেমন ৫০ টাকাতে এই বুস্টার টু কিনেছি। এরপরে আমার আর কিছু বলার যেমন দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথমে কিন্তু তোমরা বুস্টার টু ডিরেক্ট অ্যাপ্লাই করবে না, প্রথমে মিরাকুলান দিয়ে মোটামুটি এক মাস পর্যন্ত সময় দেখবে, যদি ফুল বা ফল আসছে না তারপরে তোমরা প্ল্যানোফিক্স দিয়ে দেখবে। প্ল্যানোফিক্স মোটামুটি পাঁচ থেকে সাত ফোঁটা এক লিটার জলে তোমরা দেবে, তবুও ফুল এলো না, সর্বশেষ হচ্ছে অ্যাটম বোম, যেটা হচ্ছে বুস্টার টু, জাস্ট এক ফোঁটা এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করো, তারপরে তোমরা রেজাল্টেই দেখো। বুস্টার টু ফুল হোক বা ফল বা সবজি সব ধরনের গাছে খুব ভালো কাজ করে। আমি ফুল গাছে রেজাল্টটা পেয়েছি, ফল গাছেও কিন্তু মোটামুটি রেজাল্ট পেয়েছি, আমি আরেকবার স্প্রে করে দেখবো তারপরে তোমাদের সে আপডেট দেবো। সবজি আমার ছাদ বাগানে খুব একটা বেশি নেই, তো সবজি গাছের রেজাল্ট আমি তোমাদের কিন্তু বলতে পারছি না। এই বুস্টার টুতে এখানে আর কিছু জিনিস যেটা বলেছে, এটা কী কী করবে, প্রমোটস ফ্লাওয়ারিং, মানে ফ্লাওয়ারকে প্রমোট করবে, মানে যেটুকু ফুল আসার কথা তার থেকে মোটামুটি অনেক গুণ বাড়িয়ে দেবে ফুল আসার টেন্ডেন্সিটা। ফুল যদি বেশি থাকে তাহলে কী হবে, সেখান থেকে ফলের পরিমাণও কিন্তু বেশি হবে, সেখানে পুরুষ ফুল থাকবে, স্ত্রী ফুল থাকবে, পুরুষ ফুলগুলো ঝরে যাবে, স্ত্রী ফুল থেকে নতুন ফল তৈরি হবে। এই বুস্টার টু ব্যবহার করলে কী হবে, পুরুষ ফুল তুলনামূলক কম হবে এবং স্ত্রী ফুল কিন্তু বেশি হবে। এখানে আর একটা জিনিস বলেছে, কারেক্ট ডিফেক্টস ইন ফ্লোরাল পার্ট, যে ফ্লোরাল পার্টের যে ব্যাপার, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা ফুল যেটি হচ্ছে স্ত্রী ফুল তার গর্ভকিশোর চক্রটা ঠিক নেই, দেখা যাচ্ছে স্ত্রী ফুল হওয়া সত্ত্বেও সেখান থেকে আমরা নতুন ফল পেলাম না, সেই ডিফেক্টগুলো ঠিক করে এই বুস্টার টু। এছাড়া আরেকটি জিনিস বলে যে এনসিওর হায়ার ইল্ড ইন অল ভেজ অ্যান্ড ফ্রুটস, যে কোনো ধরনের ফল এবং ভেজিটেবল গাছকে গ্রোথ করতে সাহায্য করে এই বুস্টার টু। তো তোমরা প্রত্যেকে ছাদবাগান যারা করছো বুস্টার টু অ্যাপ্লাই করতে পারো। তো আমি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিলাম, এক ফোঁটা বারবার করে বলে দিচ্ছি, এক ফোঁটা এক লিটার জলে সন্ধ্যাবেলায় বা একদম ভোরে অ্যাপ্লাই করবে, এবং তোমরা গাছের কন্ডিশান দেখে তারপর অ্যাপ্লাই করবে। যে গাছের এখন ফুল বা ফল আসার সময় সেই সকল গাছে কেবলমাত্র বুস্টার টু ব্যবহার করবে। তো কোন গাছে ফুল বা ফল আসার কথা এই সময় সেটা ডিসিশানটা কিন্তু তোমাদের। এমন কোনো গাছ অ্যাপ্লাই করে দিলে, দেখা যায় জবা গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকছে দেশি জবার গাছ, সেই সময় তোমরা যদি বুস্টার টু অ্যাপ্লাই করে দাও সেক্ষেত্রে কিন্তু গাছের ডরমেন্সিটা ভেঙে যাবে। যে সকল গাছ যেমন ফুল ফল হয়ে গেছে এখন বর্ষাকালে ডরমেন্সিতে কোনো গাছ যদি থাকে, সেই সকল গাছে যদি বুস্টার টু দাও তাহলে তারও ডরমেন্সি কিন্তু ভেঙে যাবে। তো অলওয়েজ তোমরা ঠিক করবে যে কোন গাছের ফুল ফল নেওয়ার সময় এটা, তোমরা
যদি না জানো তোমরা গুগল করে নাও এই গাছটি কি এই সময় ফুল দেয়। যদি ফুল দেওয়ার কথা তবুও তোমার ছাদ বাগানে ফুল হচ্ছে না, তবে তোমরা বুস্টার টু, প্ল্যানোফিক্স বা মিরাকুলাম এরকমের পিজিআর অ্যাপ্লাই করবে। তো এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, 1 লিটারে 1টি বোতল, ক্যাটরিনাও রয়েছে সাথে। তো আমি এখান থেকে জাস্ট 1 ফোঁটা বুস্টার টু নেব, জাস্ট 1 ফোঁটা। এর থেকে কিন্তু যেন একদম বেশি না হয়ে যায়। এবারে জাস্ট আমরা ক্যাপটা দিয়ে টাইট করে নিয়ে জাস্ট আমাদের একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই যে এই সময় আমরা কোন কোন গাছে অ্যাপ্লাই করব, তাহলে তোমাদের একটা জেনারেল ওভারভিউ হয়ে যাবে যে এই সকল গাছে আমরা এই টাইমে বুস্টার টু অ্যাপ্লাই করতে পারবো। যদি তোমাদের ছাদ বাগানে এই সকল গাছ থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় সে সকল গাছে ব্যবহার করতে পারবে। তো চলো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবে, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর প্রচুর প্রচুর গাছ লাগিও। টাটা। তো জাস্ট গাছটিকে দেখো আর একবার কীরকমভাবে ফুলটা এসেছে। আমি মোটামুটি 15 দিন আগে এই বুস্টার টুটা অ্যাপ্লাই করেছিলাম।